বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মা ও ছেলে কিভাবে খেলাধুলা করল তার একটি সত্যি ঘটনা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার প্রথম থেকে শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম ফয়সাল, আমার বয়স 18 বছর এবং আমার মায়ের প্রায় 40 বছর। মায়ের এই বয়সে ও তার এই ফিগার হবে তা আমার জানা ছিল। আমার মায়ের পেঁপেগুলো সারাদিন ঝুলে থাকে, কারণ তিনি পেঁপের ছোট কাপড় তেমন পরতেন না। যদিও তার 5-6টা কাপড় আলমারিতে পড়ে আছে, তবুও আমার মা পরতেন না। তবে আমার মায়ের পেঁপেগুলো যেমন তুলতুলে তেমন নরম, যে কেউ দেখলেই পেঁপেগুলো খেতে আর মাঠটা চাপ মারতে চাইবে। এইবার আসি মূল ঘটনায়। আমাদের পরিবারে আমি, আম্মু এবং আব্বু। আব্বু জার্মানি থাকে, বাসায় আমি আর আম্মু একাই থাকি, তবে দুইজন দুই রুমে ঘুমাই। আমার আম্মুর প্রতি খুবই আসক্ত, কারণ আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। আম্মু আমাকে খুব ভালোবাসত। আম্মুর প্রতি আমি আগে সেরকমভাবে নজর দিতাম না, কিন্তু যখনই ঘর ঝাড়ু দেওয়ার সময় আম্মুর পেঁপেগুলো দেখতাম, তখন আম্মুর প্রতি অন্যরকম ইচ্ছে জাগতে লাগত। ভিডিও সাইটে সৎমা কাজের ভিডিও এগুলো দেখতাম, তখন আরও বেশি পাগল হয়ে পড়তাম। তবে একটা জিনিস আমি প্রায় ভাবতাম, আমার বয়স 18, এই বয়সে আমার মহারাজের সাইজ বিশাল, বেশ মোটাও ছিল। তবে আমি আবার হাতের কাজ করতাম না। ঘরে আমি আর আম্মু থাকায় আম্মুর সব কাজে আমি সাহায্য করতাম। সেরকমই একদিন আম্মু রান্না করার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। স্কুল বন্ধ থাকায় আমিও বাড়িতে ছিলাম, তাই তাড়াতাড়ি করে আম্মুকে ধরে খাটে নিয়ে শোয়ালাম। এরপর আম্মু বলল তার নাকি অনেক বেশি খারাপ এবং গরম লাগতেছে, তাই আম্মু বলল তার জামাটা খুলে ফেলতে। আমি তাড়াতাড়ি করে আম্মুর জামটা খুলে দিলাম এবং তার হাত পায়ে তেল মালিশ করে দিলাম। যদিও মালিশ করার ফাঁকে ফাঁকে আমি আম্মুর পেঁপেগুলো দেখছিলাম, তাই সাহস করে আম্মু পিঠে এবং আম্মুর পেঁপেগুলোও মালিশ করে দিলাম। যদিও তখন আম্মু হুঁশ ছিল না। এরপর আম্মু স্বাভাবিক হলে আমি চলে যাই, কিন্তু এই ঘটনার পর থেকে আমি আম্মুর প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাই। সারাক্ষণ শুধু আম্মুকে নিয়ে ভাবতাম আর কাজের উপায় খুঁজতাম। তবে আমার আব্বু আম্মু কিন্তু অনেক খেলাখোর মানুষ। আব্বু সাধারণত 1-2 বছর পর পর বাড়িতে আসত, তখন সারাদিন রুমে দরজা বন্ধ করে কি যেনা করত। যদিও কোনোদিন আমি তাকিয়ে দেখি নাই, তবুও বুঝতাম ওই গুলাই করেতেছে। একদিন রাতে এমন এক ঘটনা ঘটে যার অপেক্ষায় আমি ছিলাম। তখন রাত 12টা হবে, আমি পড়া শেষ করে মোবাইল আনার জন্য আম্মুর রুমে যাচ্ছি, তার কারণ সামনে আমার পরীক্ষা, তাই এখনও নিজের মোবাইল নাই, মোবাইল আম্মুরটাই ব্যবহার করি। আমি যখন ফোন আনতে রুমে যাই, ভুলবশত আম্মু রুমের দরজা বন্ধ করতে ভুলে গেছে। গিয়ে দেখি যে আম্মু আব্বুকে তার পেঁপেগুলো আর মাঠটা ফাঁকা করে দেখাচ্ছে। আমি দেখে তো পুরোই অবাক। আম্মু যখনই এটা লক্ষ্য করল, তখনই কিছু না বলে আব্বু তার দেখাচ্ছিল। আমি তখন আমার রুমে বসে লজ্জায় মাথা নিচু করে বসে আছি। তখন আম্মু আসলো আর বলল, দেখ আব্বু, তোর বাবা আমার দেখতে চেয়েছিল, তাই আর কি করব, আর আমি দরজাটা বন্ধ করতেও ভুলে গেছিলাম। দেখ বাবা, তুই যা দেখেছিস সব ভুলে যা। আমি কোনো কথা না বলে বসে আছি। তখন আমার খেলোয়াড়টা যে ফুলে ফেঁপে উঠছে, এটা আম্মু লক্ষ্য করল আর কথা কাটানোর জন্য আমাকে বলল, কিরে তোর আবার কি হয়েছে, তোর মহারাজটা এইভাবে দাঁড়িয়ে গেছে নাকি আমাকে দেখে তোর ওই দাঁড়িয়ে গেছে? যাক বাদ দে, তোরটা কিন্তু তোর বাবার মতোই বড় হয়ে গেছে, যা উপর দিয়েই বোঝা যাচ্ছে। মায়ের এমন কথাগুলো শুনে আমার মহারাজটা যেন আরও শক্ত ও ফুলে উঠছিল। তখন মা বলল, দেখি তোর মহারাজটা কেমন হয়েছে। এখন কথা শোনা মাই আমি তাড়াতাড়ি করে আমার খুলে মায়ের সামনে বসে আছি। আমি মার এমন কান দেখে মা বলে উঠল, বুঝতে পেরেছি আমার প্রতি তুই দুর্বল, তো এই কথা আগেও আমাকে বলতে পারতি, তোর বাবা ছাড়া আমাকেও এতদিন কষ্ট পেতে হতো না। মা তখন তার সব খুলে তার বিছানায় নিয়ে গেল এবং আমার খেলোয়াড়টা খেতে লাগল। কিন্তু জীবনে প্রথমবার বিধায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই 3 মিনিট খাওয়ার পরেই আমার মহারাজের পানি বের হয়ে গেল। মা তাড়াতাড়ি করে আমার পানিগুলো খেতে লাগলো আর বলল, এত তাড়াতাড়ি যদি পানি বের হয়ে যাস তাহলে তোর মাকে কিভাবে শান্ত করবি? আমি মাকে বললাম, জীবনে প্রথম তো তাই। মা বলল, আরে আমি জানি এইটা স্বাভাবিক, পরের বার আমি তোকে শিখিয়ে দেব কিভাবে কাজ করতে হয়, এখন তোর মুখ দিয়ে মাঠটা খেয়ে দে আর আঙুল দিয়ে নাড়িয়ে দে।
মায়ের কথা মতো আমি মায়ের হালকা ঘাসযুক্ত মাঠটা খাচ্ছি আর আঙুল দিয়ে মাঠটা নাড়িয়ে দিচ্ছি। যখন মায়ের মাঠের পানি বেরিয়ে এলো তখন আমি পানিগুলো খাচ্ছি। এরপর সেই ছোট্ট বেলার মতো মায়ের পেঁপেগুলো চাপতেছি আর খাচ্ছি। কিছুক্ষণ খাওয়ার পর মায়ের পাপ্পা দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ করার পর আমি আর মা একসেট অবস্থায় দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা আমার ঘুম একটু তাড়াতাড়ি উঠে যাই। উঠে দেখি মা একসেট অবস্থায় শুয়ে আছে। সকাল বেলা মহারাজ এমনিতেই দাঁড়িয়ে থাকে, তাই মাকে ঘুমন্ত অবস্থায় তার পা ফাঁকা করে একটু কাজ করে দিলাম। মা এইটা দেখে হাসতে লাগলো আর বলল, অনুমতি দিয়ে সারলাম না, তুই তো দেখছি একেবারে তোর বাবার মতো যখন ইচ্ছে কাজ করে দিস। কিছুক্ষণ মাকে কাজের পর আমি আমার পানি মায়ের মুখটা খুলে আমার খেলোয়াড়টা মায়ের মুখে দিয়ে দিই। সব পানি মায়ের মুখেই পড়ে গেল। এরপর আমি উঠে গোসল করে নিলাম। তারপর মাও দেখলাম উঠে গেল। এরপর আমি স্কুলের যাওয়ার জন্য রেডি হতে থাকি। তখন আম্মু বলল, আজকে রাতে হবে তোর সাথে আমার দ্বিতীয় বাসর, রেডি থাকিস কিন্তু, আমি তোর জন্য কিছু মেডিসিন নিয়ে আসব আর তুই বাড়িতে চলে আসিস। এরপর আমি দুপুর বেলা স্কুল থেকে বাড়িতে এসে মায়ের সাথে খাওয়া দাওয়া করে মোবাইলে গেমস খেলছিলাম। এরই মাঝে মাও আসলো আর বলল, তার পেঁপেগুলো নাকি একটু মালিশ করে দিতাম। আমি ওই মালিশ করেছি যে মায়ের নাকি অনেক বেশি ভালো লেগেছিল, তাই আমি মাকে অ্যাকসেপ্ট করে তার পেঁপেগুলো মালিশ করতে লাগলাম। তারপর মা বলল, পেঁপে যেহেতু মালিশ করেছিস এখন একটু আমার মাঠটাও মালিশ করে দে। তারপর আমি মায়ের মাঠটাও মালিশ করে দিলাম। মালিশ করা শেষে দেখলাম মা ঘুমিয়ে পড়েছে, তাই আর মাকে ডাকলাম না। মায়ের পেঁপেগুলো একটু খেয়ে আর মাঠটায় একটা পাপ্পা দিয়ে আমি গেমস খেলতে লাগলাম। বিকেলের দিকে আমি মাকে জাগিয়ে দিয়ে আমি ফুটবল খেলতে চলে গেলাম। এর মাঝে মাও কাপড় পরে নিল আর বলল তাড়াতাড়ি চলে আসতে। সন্ধ্যার দিকে আমি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে নিলাম। তখন মা এক গ্লাস দুধ আর দুইটা সেদ্ধ ডিম দিয়ে গেল আর বলল, খেয়ে শক্তি বাড়িয়ে নে, আজ তোর মায়ের মাঠে কাজ করতে করতে লাল করে দিতে হবে। এরপর রাতে খাওয়া দাওয়ার পর মা আমাকে দুইটা ট্যাবলেট দিল আর বলল, এইগুলো খেয়ে নে। আমিও খেয়ে নিলাম আর গেমস খেলতে লাগলাম। ঘণ্টা খানিক পরে মা আমাকে ডাক দিল। আমি মায়ের রুমে গিয়ে পুরো দিশেহারা হয়ে যাই। দেখলাম মা ঠোঁটটা পুরো লাল করে রেখেছে, হাতে মেহেদি পরনে একটা লাল পেপের কাপড়। আমাকে মা উদ্দেশ্য করে বলল, তোর মাকে কাজ করবি না। এরপর আমি মায়ের উপর ঝাঁপিয়ে পড়লাম আর মায়ের পাপ্পা দিতে লাগলাম। মা আমাকে শক্ত করে ধরে রয়েছে। এরপর মায়ের পেঁপেগুলো খেতে লাগলাম। তারপর মা আমার মহারাজটা হাতে নিয়ে দুই ফোঁটা তেল দিয়ে খেতে লাগলো। কিছুক্ষণ খাওয়ার পর মা আমার মাথাটাকে তার মাঠের ভিতর চেপে ধরে আমিও মনের আনন্দ খেতে লাগলাম। কিছুক্ষণ পরে মা বলে উঠল, আর খাস না, এইবার মহারাজটা আমার মাঠের ভেতর ঢুকা। এরপর আমি মায়ের মাঠে খেলোয়াড়টা যেই নামালাম অমনি মা চিৎকার করতে লাগল, নানা ধরনের শব্দ করেই যাচ্ছে। 10 মিনিট এইভাবে কাজের পর মা বলল, একটু মহারাজটা খেয়ে দিই। তাই মা আমার খেলোয়াড়টা হাতে নিয়ে খেতে লাগল। এরপর আবার মাকে অন্য স্টাইলে কাজ করলাম, তারপর মিশনারি পজিশনে। এইরকম করে প্রায় 30 মিনিট মাকে ইচ্ছে মতো কাজ করলাম। এরপর আমার মেশিনের পানি বেরিয়ে আসার সময় হলে মা আমার মহারাজটা মুখে নিয়ে সব পানি খেতে লাগল। এরপর আমি আর মা দুজন মিলে গোসল করে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে আমি যখন তখন মাকে কাজ করতাম, যেমন রান্না করার সময় পিছন দিয়ে খেলোয়াড় নামিয়ে দিতাম, পেঁপে চাপতাম, আর এইভাবেই আমাদের মা ছেলের আনন্দের দিন কাটতে লাগল। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলেও আমাকে জানাবেন, কারণ আমি চাই না আমার ভিডিওগুলো আপনাদের খারাপ লাগুক। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করার, আর প্রতিদিন আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার মুনজেরিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।